এটা কেন খায় তাকে জিজ্ঞেস করেন, যিনি খান তাকে জিজ্ঞেস করেন কেন খান, লা জবাব, মাল ফায়দাতা ফিহি, কি এর মধ্যে কি কি ফায়দা, মাল ফাওয়াইদ ফি তাম্বুল, তাম্বুলের মধ্যে কি কি ফায়দা, আমি বলি কি কি ফায়দা বলবো আপনাকে, এই উঠি বলারা, কালকে থেকে তো আমার সমালোচনা শুধু করবা তোমরা, মানে এক নম্বর ফায়দা চিরতরে দাঁত নষ্ট হয়ে যায়, দুই নম্বর ফায়দা মাড়ি নষ্ট হয়ে যায়, তিন নম্বর ফায়দা গালে আর মাড়িতে ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা, চার নম্বর ফায়দা হার্ট ব্লক হওয়ার সমূহ সম্ভাবনা, পাঁচ নম্বর ফায়দা লিভার ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা, ছয় নম্বর ফায়দা কিডনি ড্যামারেজ হওয়ার সমূহ সম্ভাবনা, নাউজুবিল্লাহ কইতে পারেন না, সাত নম্বর ফায়দা সময় নষ্ট, আট নম্বর ফায়দা মাল নষ্ট, নয় নম্বর ফায়দা ইমান নষ্ট, নাউজুবিল্লাহ বলবেন না, এই ফায়দাগুলোর উপর একটা বই লেখা উচিত, নাই কি বই আসা উচিত বাজারে, উম্মতকে বাঁচানো উচিত, একটা পান খাইতে কমপক্ষে পাঁচ টাকা, যদি ডেলি দশটা খান পঞ্চাশ টাকা, পঞ্চাশ টাকা যদি ডেলি জমা করতেন পনেরোশো টাকা, মাসে জমা হইতো বছরে জমা হইতো, বছরে জমা হইতো এক লাখ আশি হাজার টাকা, আরে বছরে জমা হইতো ভাই আঠারো হাজার টাকা, দশ বছরে জমা হইতো এক লাখ আশি হাজার টাকা, দুইবার আমরা করতে পারতেন।